আসসালামু আলাইকুম মুদ্রা, কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে পাকা কদবেল মাখা। কদবেল তো আমরা বিভিন্ন ভাবে মাখিয়ে খেয়ে থাকি, তবে আমি যেভাবে মাখিয়েছি সেই প্রসেসটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এর আগে আমি আরো একটি কদবেল মাখা রেসিপি শেয়ার করেছিলাম, সেটি হচ্ছে গ্রামের স্টাইলে কাঁচা কদবেল মাখানো। আজ আমি আপনাদের দেখাবো আমার স্টাইলে, মানে বেস্ট কুক ফুড চ্যানেলের স্টাইলে পাকা কদবেল মাখানো। আমার আগের কাঁচা কদবেল মাখানো রেসিপিটি যদি আপনারা দেখতে চান, তাহলে এন্ড স্ক্রিন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিংক দিয়ে দিব, ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। এখন চলুন বন্ধুরা, আমি কিভাবে পাকা কদবেল মাখিয়েছি সেটা একটু দেখে নিই। আমি এখানে 2 পিস গাছ পাকা কদবেল নিয়েছি। দুঃখের বিষয় হচ্ছে এই 2টি গাছ পাকা কদবেল আমি আপনাদের ভাঙা দেখাতে পারছি না। আমি যখন কদবেল 2টা ক্যামেরার সামনে ভেঙেছি, আমার পুরো প্রসেস শেষ হওয়ার পরে আমি খেয়াল করলাম আমার ক্যামেরাটি অনই করা হয়নি। তখন আমার এত দুঃখ লেগেছে কি বলবো। কি আর করা বন্ধুরা, কদবেল 2টা ভাঙা দৃশ্য আমি আপনাদের দেখাতে পারলাম না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ভাঙার পরের প্রসেস থেকে শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 2টি গাছ পাকা কদবেলের শ্বাস বের করে রেখেছি। আপনারা কি খেয়াল করেছেন গাছ পাকা কদবেলের কালার কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, কালো কালার, এবং এই পাকা কদবেল খেতে কিন্তু অসাধারণ। এখন চলুন বন্ধুরা এই কদবেল মাখিয়ে ফেলি। আমি প্রথমে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে কদবেলের শ্বাস মাখিয়ে ফেলছি বা ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব লবণ। আমি এই 2টি কদবেলের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। এখন আমি এর ভিতরে ব্যবহার করছি 1 চা-চামচ পরিমাণ চিনি। এই চিনিটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার না চাইলে এড়িয়েও যেতে পারেন, তবে চিনি দিলে ভালো লাগে। যদিও পাকা কদবেল একটু মিষ্টি মিষ্টি হয়, তারপরেও আমি চিনি ব্যবহার করছি। বন্ধুরা দেখুন, আমি এখানে 1/2 চা-চামচ জিরার গুঁড়া এবং 1 চিমটি কালো গোলমরিচ একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি, পাকা কদবেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন দিব ধনে পাতা। আমি ধনে পাতার 2টি গাছ খুব ভালোভাবে মিহি কুচি কুচি করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। একটি কাঁচা মরিচ আমি খুব ভালোভাবে কুচি কুচি করে এর ভিতরে দিয়ে দিব। বন্ধুরা, আমার দাদুর বাড়ি গ্রামে, আর আমরা ছোটবেলায় যখন কদবেল মাখাতাম বা কুল ঝালিয়ে খেতাম, ঝালানো কুল এবং মাখা কদবেলের ভিতরে রসুনের পাতা কুচি করে দিয়েছি। এটা খেতে খুবই দারুণ লাগে, বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই রসুনের পাতা কুচি কুচি করে কেটে কদবেল বা বোরের ভিতরে দিয়ে মাখিয়ে খেলে খুবই ভালো লাগে। আমিও একটি রসুনের পাতা কুচি কুচি করে কেটে আমার কদবেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন দিব সরিষার তেল। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মেখে ফেলবো। আমি তো এভাবে মাখিয়ে খেয়েছি, আপনারা চাইলে আমার মতো করে মাখিয়ে খেয়ে দেখতে পারেন, আবার আপনারা আপনাদের মতো মাখিয়ে খেতে পারেন। কে কিভাবে মাখিয়ে খেলেন কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোন রেসিপিতে অন্য কোন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় খোদা হাফেজ।